বিভিন্ন এলাকায় ছিনতাই এবং চুরির ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার থেকে রেহাই পাচ্ছে না মায়ের মন্দিরও, কিন্তু দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাবুরা শীত ঘুমে আচ্ছন্ন। রবিবার রাতে মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসীকে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি এলাকাবাসীর নজরে আসে। চুরির ঘটনা ঘটেছে বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মন্দিরের গ্রিল খোলা এবং দরজা ভাঙা অবস্থায় দেখতে পান মন্দিরের পুরোহিত দীপঙ্কর ভট্টাচার্য। তিনি জানান, সকালে মন্দিরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা, এমনকি প্রণামের বাক্সের তিনটি তালাও ভাঙা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা টাকা পয়সা কিছুই নেই, এমনকি মায়ের গয়না। এরপর তিনি খবর দেন পুলিশকে। মন্দিরের পুরোহিত আরো জানান, রাত 10টার পর প্রতিনিয়ত মন্দিরের সামনে বটগাছের নিচে কিছু উশৃঙ্খল যুবকের আড্ডা বসে। রাত 10টার পর মন্দিরে কেউ থাকে না, সেই সুযোগেই হয়তোবা এই সময় এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন মন্দিরের পুরোহিত। পুলিশকে ব্যাপারে জানানো হয়েছে, দেওয়ালি পুজো উপলক্ষে প্রণামী বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় 1-1.5 লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানান মন্দিরের পুরোহিত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তো কালকে রাত্রে কোন সময় হয়েছে তো বলতে পারি না, সোনার জিনিস মার জিভা পায়ের নূপুর এগুলা চারটা প্রণামী বাক্স মোটামুটি 1.5-2 লাখ টাকার একটা চুরি করে এনেছে, বা যে চাঁদাগুলো উঠছে এটা সব এখানেই ছিল। তো সকালবেলা আসার পরে দেখলাম পুলিশ কল করলো, এটা পুলিশ আসলো। পুলিশ আসার পরে বললো যে আপনার কালকে রাতে তারা তিনটা থেকে চারটার সময় তারা এদিকে গেছে। পুলিশ কয়ে গেলো যে তারার কাজ তারা করবো, আপনারা কাজ করেন, সব দিক থেকে নিয়ে গেল। তো বট গাছের নিচে একটা আড্ডা হয় প্রত্যেক দিন রাত্রেবেলা, পুলিশকে কল করা হয়েছে অনেকদিন, পুলিশ আসে, কিন্তু রাতে 10টা পরেই আড্ডাগুলো জমে, কমিটির কেউ থাকেন না বা বৈদেশ্বরের কেউ থাকেন না, যে যার ঘরে জায়গা ওই পরেই যদি এরকম কিছু হয়ে থাকে। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় চোর ধরতে কতটুকু সক্ষম হয় পুলিশ বাবুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।